খিচুড়ি রান্না করার জন্য এখানে মিষ্টিকুমড়া আর বরবটি নিয়ে নিলাম, চাউল ধুয়ে নিলাম, চাউল ডাউল একসাথে এখানে পোলাও চাউল, তেল বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন গরম মশলা কাঁচামরিচ হলুদের গুঁড়ি লবণ চাউল গোলা দিয়ে দিচ্ছি, তো ভালো করে তেলে ভাজতেছি, সবজিগুলা দিয়ে দিচ্ছি, খিচুড়ি রান্না করার জন্য সবজি দিয়ে সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়। গরম পানি দিয়ে দিচ্ছি, তো সবগুলো একসাথে এই তো গরম গরম খিচুড়ি সবজি খিচুড়ি আজকে মিষ্টি কুমড়া বরবটি তো খিচুড়ি হয়ে আসছে, এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, উল্টাই পাল্টাই দিচ্ছি খিচুড়িগুলো, এখন সবাইকে দিতেছি প্লেটে করে। তো গরম গরম খিচুড়ি সবাই মিলে বসে খাইতেছি, একটা ডিম পোস্ট করলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে দিচ্ছি, তো সবাইকে প্লেটে করে দিয়ে দিচ্ছি খিচুড়ি। সবাই চলে আসো, সবাইকে দাওয়াত দিচ্ছি খিচুড়ি খাওয়ার জন্য। এই যে গাছ থেকে মরিচ আনছি, মরিচও দিয়ে দিচ্ছি, এদিকে আমার ছেলে খাইতেছে, তো সবাইকে দিয়ে দিচ্ছি। কেমন হলো ভিডিওটা এ পর্যন্ত? আল্লাহ হাফেজ।